স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের বাংলা ক্লাস নিব। বাংলা আমি তোমাদেরকে সুন্দরবন যে গল্পটি আছে সেই গল্পটি থেকে কিছু প্রশ্নের উত্তর তোমাদের লিখে দিব। তোমরা সবাই সুন্দরবন যখন পড়েছো তখন কিন্তু তোমরা খেয়াল করেছো অধ্যায় ভিত্তিক সুন্দরবনে কিন্তু কোনো শূন্যস্থান শব্দার্থ এবং প্রশ্ন নেই। তাই আজকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন তৈরি করে দিব এবং সেই প্রশ্নগুলোর উত্তর লিখে দিব। তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে প্রশ্ন সহ উত্তরগুলো লিখে নিবে। শিক্ষার্থীরা আসো তাহলে আমরা লেখায় চলে যাচ্ছি। প্রথমে যে প্রশ্নটি তোমাদের লিখে দিব সেটি হচ্ছে এক নাম্বার প্রশ্ন, অমি কোথায় বেড়াতে এসেছে? অমি কোথায় বেড়াতে এসেছে? নানা রকম গাছ আছে, নানা রকম নানা রঙের পাখি নদীতে আছে, নানা রকম মাছ আরো আছে,
আছে কুমির। দেখো দুই নাম্বার প্রশ্নটি কিন্তু একটু বড়, তাই তোমরা যখন পড়বে তখন খুব সুন্দর ভাবে পড়বে। দেখো যদি আমি তিন নাম্বার প্রশ্ন লিখি, বনে কি ছুটে চলেছে? তিন নাম্বার প্রশ্নটি তোমাদের লিখে দিচ্ছি, বনে কি ছুটে চলেছে? আমি এক নাম্বার প্রশ্নটি তোমাদেরকে মুছে দিচ্ছি, এক নাম্বার প্রশ্নটি কিন্তু আমি মুছে দিলাম। যদি লিখি বনে কি ছুটে চলেছে, উত্তরটি তোমরা পারবে কিন্তু। বনে কি ছুটে, বনে কি ছুটে চলেছে? উত্তর, বনে ছুটে চলেছে হরিণের দল, হরিণের দল। বনে ছুটে চলেছে হরিণের দল। তাহলে যদি প্রশ্নটি আমরা বলি বনে কি ছুটে চলেছে, বনে ছুটে চলেছে হরিণের দল, বনে হরিণের দল ছুটে চলেছে। আমি তোমাদেরকে আর একটি প্রশ্ন লিখে দিচ্ছি, আমি দুই নাম্বার প্রশ্নটি কিন্তু মুছে দিলাম। তোমাদের নিশ্চয়ই দুই নাম্বার প্রশ্নটি লেখা হয়ে গেছে। আমি চার নাম্বার প্রশ্ন লিখে দিচ্ছি, এ বনে, এ বনে কার সাথে হরিণের খুব ভাব? এ বনে বা এ বনে বানরের, এ বনে বানরের, বানরের সাথে কার খুব ভাব? এ বনে বানরের সাথে কার খুব ভাব? উত্তরটি কি হবে? এ বনে বানরের সাথে সাথে হরিণের কুভা, হরিণের নিজেরা নিজেরা উত্তরগুলো লিখতে পারবো। শিক্ষার্থীরা সবাই বাসায় খুব মনোযোগ
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।